গেল কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছে নিত্য দাম তবে বেড়েছে চালের দাম মিরিকেট ও আটাশ চাল কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা এদিকে আলু পেঁয়াজ আগের দামে থাকলেও ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের পাইকারি দর সাড়ে তিনশো টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি চারশো টাকায় ক্রেতা ও বিক্রেতারা বলছে সবজির দাম কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে অন্যান্য ভোগ্য পণ্যের দাম দর্শক এই মুহূর্তে রাজধানী কারন বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায় বিপুল বিপুল বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল আমরা যেটা জানলাম তবে চালের বাজারের পিছনে অস্থিরতার কারণ কি কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা হ্যাঁ ফামিদা অন্যান্য দিনের মতো আজকে যে বিশেষ করে কাঁচা বাজার রয়েছে সে কাঁচা বাজারের দামটা অনেকটাই কম অর্থাৎ গত দুই দিন ধরে যে দামটা ছিল সেটি এখনও কিন্তু বজায় রয়েছে তবে এখানে আমরা কাঁচা বাজারের যে মধ্যে দেখতে পেয়েছি যে বিশেষ করে কাঁচা মরিচের দামটা কিন্তু খুবই ঊর্ধ্ববর্তী অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় এটা বেড়িয়ে চলেছে আজকে খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে চারশো টাকা করে আর আপনি যেটা বলছেন যে অন্যান্য বাজারের মতো ঠিক কাঁচা বাজার দামটা কমলেও কিন্তু আমরা ভোগ্যপূর্ণ দিক দিয়ে দেখতে পেলাম যে খোলা সয়াবিন যেটা সেটা আসলে কেজিতে প্রায় পাঁচ টাকা করে বেড়েছে আগের তুলনায় অর্থাৎ প্রতি লিটারে এবং পাশাপাশি চালের দামটাও কিন্তু অনেকটাই বেড়েছে বিশেষ করে আটাশ এবং মিনিগ্রেটের দাম ঊর্ধ্বমুখী অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় প্রায় প্রতি কেজিতে তিন থেকে চার টাকা করে বেড়েছে চালের দাম এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে চালের দামটা স্থিতিশীল নেই কারণ হচ্ছে ওরা বলছেন যে যেখান থেকে তারা এই চালটা নিয়ে আসছেন তারা মিল যারা মালিক রয়েছেন তারা বলছেন ধানের দাম বেড়েছে এবং ধানের দাম বৃদ্ধি পাওয়াতে তারা কিন্তু এই চালের দামটা বাড়তি রাখতে হচ্ছে এবং পাশাপাশি আমরা জানতে চেয়েছিলাম যে সরবরাহের কোনো ঘাটতি আছে কিনা তারা বলেছেন সরবরাহ কোনো ঘাটতি নেই তবে বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চালের বাজারে কিছুটা অস্থিতিশীল রয়েছে এবং তারা বলছেন যে দরে তারা কিনছেন সেটা আসলে আগের দরে সেটা বিক্রি করতে পারছে না সেই কারণেই আসলে চালের দামটা অনেকটাই বেড়ে চলেছে পাশাপাশি আমরা মাছ এবং অন্যান্য মুরগির বাজারে গিয়ে দেখেছি তবে মুরগির দাম কিন্তু আগের গত দু একদিন আগে যে দামে ছিল সেটাই রয়েছে অর্থাৎ কেজিতে প্রায় দশ বিশ টাকা কমে একশো ষাট টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং দেশি এবং ফার্ম অন্যান্য যে মুরগিগুলো আছে সেগুলো প্রায় এগেরটায় অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আজকের যে বাজারের যে সাপ্তাহিক যে আমরা বাজারে যে বিষয়টা দেখি তবে সেক্ষেত্রে কাঁচা বাজারের একটা কিছু কিছুটা স্থিতিশীল থাকলো অন্যান্য যে ভোগ্য ধীরে ধীরে কিছুটা বাড়ছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা হমিদা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে